এই দেশে জন্ম গ্রহণ করাটাই আজন্ম পাপ হইছে। এখন নিজেকে খুব পাপি মনে হয় আমার। আল্লাহ, তুমি কেন এই দেশটার মাঝে আমারে জন্ম দিছিলা? জন্ম না দিলে কি হইতো? আমার মতো একটা মানুষ পৃথিবীতে না আসলে বা কি হইতো? এটা তো মহা পাপীদের একটা দেশ, এটা বলেন না কেন? ওই যে 1 লক্ষ টন সুগার পুড়ে গেছে, কেন পুড়ে গেছে? 1 লক্ষ টন চিনি পুড়ে গেছে কার? এস আলমের। 6 মাস আগে এস আলম সম্পর্কে কি শুনছেন? এটা হইলো ন্যাচারাল জাস্টিস বলে, এটাকে আমাদের রিটের ভাষায়, হাইকোর্টের রিটের ভাষায় বলা হয় ন্যাচারাল জাস্টিস। এটা হলো ন্যাচারাল জাস্টিস। সুগার পুড়ে গেছে 1 লক্ষ টন, যার পুড়ে গেছে তার নাম হলো এস আলম। আমি আর আগাবো না, কারণ আর এখানে যে ঘটনাগুলো ঘটতেছে, আমি মনে করি আল্লাহ আল্লাহ, তুমি আমার দেশটাকে এমন কেন করলা? একটা হোটেলের মধ্যে 40 জনের মতো লোক আগুনে পুড়িয়া মারা যাবে। আল্লাহ, তুমি আমার 2টা ছেলে প্রায় প্রত্যেক দিন, আমার বাসা হইলেও সেগুন বাগিচা, প্রত্যেক দিন 2টা ছেলে 2 ভাই মিলে গলাগলি করে সেগুন বাগিচায় বন্ধুদের সাথে আড্ডা মারতে চায়, হোটেলে কিছু খাওয়া দাওয়া করে প্রায় প্রতিদিন করতো, এখন একটু কমছে। আমার চোখের সামনে ভাইসে উঠছে, যারা মারা গেছে আর তো আমার ছেলের মতো, আমার ছেলেরাও তো এখানে যাইতো। আমার চোখের পানি আসছে, বললে কম বলা হবে, মনে হচ্ছে চিৎকার করে পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়ায় আর কান্দি, যে এইভাবে কেন একটা দেশের মানুষ মারা যাবে, কেন এরকম হবে? আমার আরেকটা ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস, আমি তাদের যারা সিপাই, তাদের যারা ওই অফিসিয়ালস, তাদের ত্যাগটাকে কিন্তু আমি খুব সম্মান করি। আমি দেখি এরা খুব চেষ্টা করে, তাদের যোগ্যতা কতটুকু সেইটা নাই বা বললাম, কিন্তু তার চেষ্টার কোনো ত্রুটি নাই, জীবন দিয়ে চায়, অনেকে আগুনে পুড়িয়ে মারাও যায়। কিন্তু দেখলাম ফায়ার সার্ভিসের সাবেক যে ডিজি ছিলেন, ডাইরেক্টর জেনারেল, উনি বলছে যে এই ফায়ার সার্ভিস তো হইলো অনেক দিনের পুরানো, এইটা দিয়ে কি সমস্ত আগুন নির্বাপন করা যায়, এগুলো নির্বাপন এত বড় একটা দেশে? আমার মনে প্রশ্ন জাগলো, তাইলে সরকার করে কি, যেখানে আগুন লেগে প্রতি বছর হাত, হ্যাঁ, শয়ে শয়ে লোক মারা যাচ্ছে, গন্ডায় গন্ডায় লোক জীবন শেষ হয়ে যাচ্ছে, তাহলে সরকার ফায়ার সার্ভিসকে তার সমস্ত অ্যাপারেটাস থেকে, সমস্ত আনুষঙ্গিকতার থেকে, সমস্ত মেশিনারির থেকে তাকে এত দূরে রাখছে কেন? এই চোরদের সরকার এর থেকে তো ভালো করার, এদের গায়ে তো আগুন লাগে না, এদের সেলের গায়ে তো আগুন লাগে না, লাগে না বলে এরা মনে করে যে যতটুকু আছে যতটুকু নিবাইলো আর মরে মরলো, বাঙালি তুলে কুত্তার জাত হয়ে গেছে এদের কাছে। আমি বলতে পারবো এই কথাটা একদিন বলবো, এরা কি মনে করে বাঙালিরে, এরা মনে করে বাঙালি হলো কুত্তার জাত, এদের বেশি আদর করলে মাথায় উঠে, লাত্তি দিলে ঘেউ ঘেউ করে, একটু খাবার দিলে পাও সাইডটা চলে যায়, এদের হইলো বাঙালি সম্পর্কে এই ধারণা। এরা অনেকে এই কথা বলে, আমি এটা বলবো কারা কারা বলছে, খাজি বা কে মরল বাংলাদেশের, কে বাঁচলো, কি আসে যায় তাতে? তারা তো আসপানে উড়ে, এরা তো আল্লাহর সঙ্গে কম্পিটিশন করে, বাবা রে বাবা। ওই যে দুবাইয়ে কোথায় ওই যে 1 মাইল লম্বা নাকি উষা নাকি, এখনো যাই নাই দুবাই আমি, 1 মাইল উষা নাকি বুর্জ আছে, তারা তো বুর্জ খলিফা আছে, তার চেয়ে উঁচুতে তারা চলে, মানুষকে উপহাস করে। কাজেই বেইলি রোডে যে ঘটনাটা ঘটছে, এর আগে তো অনেকগুলো ঘটনা আরও ঘটছে, আমাদের তো হুশ আসে না, এবং যতদিন পর্যন্ত হুশ না আসবে, যতদিন পর্যন্ত যারা মারা যাবে তাদের প্রতি আমার বিবেকের কান্না না আসবে, ততদিন পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত ওইটাকে আমি মাল মশলা হিসাবে দেখবো, আরে মরছে মরছে কী হয়েছে, কুত্তা মরছে, এই পর্যন্ত আরও মরবে। এই কারণে আমি বলি আল্লাহ, তুমি এই দেশটাতে আমারে কেন জন্ম দিয়েছিলা? কালকে এই আপনি যে চেয়ারটায় বসা আছেন, এই চেয়ারটাতে বসে একজন এসে বলতেছিল, ফজলু ভাই, এই দেশটাতে না থাকলে চলে না, কেমনে বলেন তো এই দেশ থেকে যাইতে পারি, আমাকে একটা বুদ্ধি দেন। সব এই দেশ ছাড়িয়ে চলে যেতে চায়, আসতে চায় নাকি, এই দেশটা বানাইছে। এবং হাসিনা সরকার এটাকে, আমি বলছি না, একজন বিচারপতি বলছে এটাকে জাহান্নাম বানাইছে, এই দেশটা একটা জাহান্নাম বানাইছে হাসিনা সরকার। আপনি বলছেন যে এইটা নিয়ে যারা যারা কাজ করতেছে, কারা কারা কাজ করে, সিটি কর্পোরেশন, রাজু কি বলতে বলেন, আমি জানি না আমি কোন দিন যে মারা যাবি ওদের হাতে, এরা কোনো মানুষের বাচ্চা, এরা এদের এখন লাভ হয়েছে, 40 জন মানুষ মারা গেছে, হোটেল বন্ধ হয়েছে, আরও 500 হোটেল বন্ধ করতে যাইবো, যেও অন্যায়কারী তারেও ধরবো, যে ন্যায় করবো তারে আরও বেশি ধরবো, যার লাইসেন্স আছে তারা আরও বেশি অত্যাচার করব। এদের কত বড় লাভ হয়ে গেছে কি, এই তোমাকে থানায় নিয়ে যাব, এই তোমাকে মামলায় জড়ায় দিব, কি পয়সা দেও, পয়সা পয়সা। এখন এটা তাদের এই 3-4টা প্রতিষ্ঠানের পয়সা কামানোর একটা সুবিধা হয়েছে এই লোকগুলো মরিয়া। এবং এই আর্তনাদটা আমি শুনছি
ব্যবসায়ী সমিতির সভাপতির মুখ থেকে আমি কইতাছি না, ওই বলতাছে এই দেশ থেকে আমাদেরকে তাড়াইয়া দেন আপনারা, আমরা আর চাই না দেশে বাঁচতে। এখন একের পাপে আরো একশোকে ধরবে, ধরে তাদের কাছ থেকে অর্থবিত্ত সব কামাই করে নিয়ে যাবে, নিয়ে লাভবান হবে এবং চেষ্টা করবে, চিন্তা করবে আরো এক বছর পরে কিভাবে মরছে 37 জন 72 জন কোথায় মরে, আরো কিছু টাকা কামাই করব। এ হলো আমাদের দেশের প্রতিষ্ঠান। এরা মানুষ না, এদের কোনো বিবেক নাই, এরা কোনো মানুষের ঘরে জন্মগ্রহণও করে নাই, এরা এই কাজগুলো করতেছে। এ হলো তাদের লেভেল। অন্যান্য দেশে এইসব কাজ হইলে, এই ধরনের ঘটনা ঘটলে এই ছোটখাটো ম্যাজিস্ট্রেট, আমাদের দেশে কাম পাইছে একটা ম্যাজিস্ট্রেট, কি ম্যাজিস্ট্রেট এদেরকে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠাইয়া দিল, এরা গিয়ে বড় বড় কথা বলে। আরে অন্যান্য দেশ হইলে এটা পার্লামেন্টারি পার্টির থেকে সিদ্ধান্ত হইত, সেই লেভেলের লোক যাইত, তারা গিয়া বুঝতো হৃদয় দিয়া, অন্তর দিয়া, বিবেক দিয়া, বিবেচনা দিয়া, জ্ঞান দিয়া, অভিজ্ঞতা দিয়া বুঝতো কেন এই কাজগুলো হচ্ছে এবং কি করা উচিত। একজন ম্যাজিস্ট্রেট কি বুঝে, আমার সন্তানের চেয়ে বয়সে ছোট একজন ম্যাজিস্ট্রেট, সে যতই ম্যাজিস্ট্রেট হোক তার তো কাজ হলো ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার, সে তো হুকুমে কাজ করে, সে তো তার বিবেকের কাজ করতে পারবে না ইচ্ছা থাকলেও, কাজে এইটা করবে না। এই দেশে আরো ঘটুক, আরো ঘটবে, ঘটলে পরে এদের সম্পদের স্তূপ আরো বড় হবে। এই অত্যাচারটা এদের উপরে করা হচ্ছে এবং এটা এদের জন্য এখন লাভজনক একটা ব্যবসায় পরিণত হয়েছে। আমি দাবি করতেছি খুব ক্লিয়ার, যে যে হোটেলে ত্রুটি আছে, রেস্টুরেন্টের ত্রুটি আছে, নিশ্চয়ই সেই ত্রুটিগুলো রেক্টিফাই করতে হবে, রেক্টিফাই করার সুযোগ দিতে হবে। একদম যদি রেক্টিফাই করার সুযোগ দেওয়া না যায়, এতই বেশি হয়, বন্ধ করে দিতে হবে। আর যারা সঠিকভাবে চালাচ্ছে তাদের উপরে কোনো অবিচার করা যাবে না। এখন তো দেখা যেতেছে, আমি কালকে আমার বউরে বলতেছিলাম, কোনো বিশেষ কারণে যদি হোটেলে খাওয়ার, কোনো রেস্টুরেন্টে খাওয়ার প্রশ্ন আসে, তুমি রেস্টুরেন্ট খুঁজে পাইবা না ঢাকা শহরে, কারণ সব রেস্টুরেন্ট এখন বন্ধ হয়ে যাবে। এত ভালো আমাদের সরকার, একের পাপে একশোকে দৌড়ায়। আর এই পাপটা তো শুধু যাদের হোটেল পুড়ছে তাদের না, যারা এটার পারমিশন